কেমন আছেন? আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকেও এই মোবাইল দিয়ে দেখাবো নতুনত্ব ভিডিওটা। আপনারা যারা ভিডিও তোলেন তারা সাধারণত এই করে ভিডিও তোলেন। ভিডিও তোলার নিয়মই হলো এই করে তুলতে হবে, ভিডিওটা ঠিক এই করে তুলতে হবে এবং মোমেন্টটা থাকবে খুবই স্লো মোমেন্ট থাকবে, সেই অবস্থায় ভিডিও করবেন, তাহলে ভিডিও খুব সুন্দর হবে। ভিডিও যদি আগে এই করে বেঁকিয়ে টেরিয়ে জোরে জোরে করেন তাহলে ভিডিও কোনো সময় স্টেবিলও হবে না, দেখতেও দৃষ্টিনন্দন হবে না। তাই ভিডিও যখন করবেন সুন্দর করে করবেন, যেন সবাই দেখে বলে যে আপনি সত্যি একজন ভিডিওগ্রাফার, সত্যি সুন্দর ভিডিওটা হয়েছে। আমার বাঁ পাশে এবং ডান পাশে যেসব ভিডিওগুলো দেখছেন সেগুলো আমারই তোলা, খুব ধীরে ধীরে তুলেছি, তবুও তাদের মধ্যে ডিফারেন্স আছে। দেখুন, ঠিক করে দেখুন, ডিফারেন্স আছে তাদের মধ্যে। সেই ডিফারেন্সটা বোঝানোর জন্যই আজকে এই ভিডিওটা করা। তো দেখুন, প্রথম ডিফারেন্সটা হলো যে এদেরকে একটাকে স্টেবিলাইজ করেছি, একটা ভিডিওকে স্টেবিলাইজ করিনি। যেটা স্টেবিলাইজ করেছি সেটা দেখতে অনেকটা সুন্দর লাগে, ভালো লাগে এবং সুবিধাজনক লাগে, তো সেইটা আর একটা। তো চলুন আজকে যে অ্যাপের মাধ্যমে এটা স্টেবিলাইজটা করেছি ভিডিও, সেটা আপনি জেনে নিন। কোন ভিডিও শ্যুট করবেন, যে কোনো পার্টি বা জন্মদিন, যে কোনো বিয়ে বাড়িতে, তো আপনার ভিডিওটা যদি স্টেবিলাইজ করেন তো হাজার গুণ সুন্দর হয়ে যাবে। তো চলুন আজকে ভিডিওটা স্টেবিলাইজ করি। ভিডিও স্টেবিলাইজার দিয়ে আমরা ভিডিওটাকে স্টেবিলাইজ করছি, সিকনেস অ্যাভারেজ রেখেছি, অ্যাকুরেসি হাই রেখেছি, দিয়ে আমরা প্রত্যেকটা জোন কপ করে আমরা স্টেবিলাইজ করছি। আমাদের ভিডিওটা সম্পূর্ণভাবে স্টেবিলাইজ হয়ে গেছে, এখন আমরা এই ভিডিওটাকে সেভ করে নেব, তাইলেই আমরা স্টেবিলাইজ ভিডিও পাব। ধন্যবাদ। এখন দেখলেন আজকে ভিডিওটা কেমন করে আমরা স্টেবিলাইজ করলাম এবং ডিফারেন্সটাও বুঝতে পারলেন। আপনার ভিডিওগ্রাফার নাও হন কিন্তু ভিডিওটা যেন প্রফেশনাল লাগে, তার জন্য অবশ্যই এই স্টেবিলাইজারটা ব্যবহার করবেন। আর যেটা বললাম, দুহাত দিয়ে ফটো তুলবেন, দুহাত দিয়ে ফটো এবং ভিডিওগ্রাফি দুহাত দিয়ে করবেন, তাহলে দেখবেন আপনার ভিডিওটা খুব সুন্দর হবে। একটা ভিডিও আবার নিয়ে আসবো আপনাদের জন্য যেটা ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফির উপর হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ও, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, হ্যাশট্যাগ টোটাল টেকনো চ্যানেল, যে চ্যানেল আপনাদের জন্য বিভিন্ন রকমের নতুন নতুন ভিডিও নিয়ে আসছে, আপনারাও দেখছেন। তো প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক অবশ্যই দেবেন, ডিসলাইকও দিতে পারেন, আমি বারবার বলি ডিসলাইকও দিতে পারেন, মন্তব্য করবেন। তো বিদায় নিলাম, ভালো থাকবেন, আবার দেখা হবে।